রয়েছেন বিশিষ্ট আলমেদিন হজরতুল আলাম মৌলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলক আসুন আমরা তার সাথে পরিচয় কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে আপনার কাছে গিবত প্রসঙ্গে একটু জানতে বুঝি প্রথমে আমাদের জানতে হবে গিবত আসলে কি জি এই প্রশ্নের জবাব রসুল করিম সাল্লাম হাদিস শরীফের নিজেই দিয়েছেন সাহাবাইকার জিজ্ঞেস করেছিলেন মাল গিবত কি এবং পেয়ারা নবীও বলেছেন আতা দ্রুণ মলগিব তোমরা কি জানো গিবত কি সাহাবাই রাম বললেন আল্লাহ রসুলহ আলম আল্লাহ এবং রসুলই বেশি জানেন তখন পেয়ারানুবী বলেছিলেন দিকা আকা কা বিমা ইয়করাহ কোনো ব্যক্তির অনুপস্থিতিতে ওই ব্যক্তির নিয়ে এমন কিছু আলোচনা করা যেই আলোচনাটা সে শুনলে অপছন্দ করবে পেয়ারানবী সংজ্ঞায়িত করলেন যে এটা হলো গিবত। কত চমৎকারভাবে সহজ বৌদ্ধ ভাষায় পেয়ারানবী বুঝিয়ে দিলেন কেরাম বললেন হুজুর যে বিষয়টা আলোচনা করছে সেটা যদি তার মধ্যে থাকে সাহাবাই কেরামের প্রশ্নের জবাবে পেয়ারানবী বললেন হ্যাঁ থাকলেও দিগ দিগতাপ তাহ তাহলেও তুমি গিবত করলাম যদি না থাকে তাহলে ফাঁকাত বাহাত তাহু এটা বহুতান হবে আরো জঘন্য অপবাদ অর্থাৎ যে বিষয়টা আমি আলোচনা করছি ওই ওই ব্যক্তি সম্পর্কে এটা তার অবর্তমানে যদি আমি আলোচনা করি সেই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলেও গিবত হবে আর যদি না থাকে তারপর আমি বলছি বানাইয়া এটা হবে অপবাদ যাকে আরবি ভাষায় বহুতান বলা হয় তাহলে বহুতান বাংলায় মনে হয় আমরা বলতে পারি তোহমত বলতে পারি বা আরেকজনকেই যে কোনো একটা এলজাম দেওয়া তোহমত অপবাদ দেওয়া তাহলে আমাদের দায়িত্ব কি আমরা কি করব অনুপস্থিতিতে নয় উপস্থিতিতে বলা কিন্তু তার সমালোচনা করার একটা পদ্ধতিও কিন্তু আমাদের শরীয়তে বলা আছে যে তার সাথে দেখা করা এবং এক এক মোমেন্ট আরেক মোমেন্টের জন্য আয়না স্বরূপ তো সেই হিসেবে আমরা তার সাথে সাক্ষাৎ করে তার যে ত্রুটিগুলো আছে সেগুলো সবের নিয়তে তার সামনে তার সামনে উপস্থাপন করা হ্যাঁ এটা তো হাদিসের মধ্যে আছে যে পেয়ারা নবীর রসুল করিম ইসলাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপছন্দন জিনিস কারোর মধ্যে দেখো তাহলে সে যেন সেটাকে পরিবর্তন করে দেয়াতে ফাবিলে সানহি যদি সেটা না পারো তাহলে মুখে বলো ফাইনলামিয়াস্তাতে ফাবি কলবিহি যদি তাও না পারো তাহলে কলব দিয়ে সেটাকে ঘৃণা করি তিনটে স্তর আছে অর্থাৎ হাতে পরিবর্তন করে দেওয়া মুখে বলা এবং অন্তর দিয়ে ঘৃণা করা আমি এরপরে আপনার কাছে একটু জানতে চাবো যে কোরআন এবং সন্ন্যার মধ্যে এই গিবত সম্পর্কে কি আলোচনা আছে যদি একটু বলতেন আপনি ধন্যবাদ পবিত্র কোরআনী ক্যারিমের সুরাই হুজুরাতের মধ্যে গিবত সম্পর্কে এমন একটি আয়াত এমনভাবে আল্লাপাক রব্বুল আলমিন প্রয়োগ করেছেন যে অন্য কোনো গুনার ক্ষেত্রে এমনটি আমি দেখি নাই সুরা হুজরত আল্লাহ বলেছেন ওয়ালা তোমাদের একজন আরেকজনের গিবত করবে না এতটুকুতেই কিন্তু আমরা বুঝে গেছি যে গিবত হারাম যে সকল কবিরা গুনা কবিরা গুনা হিসাবে চিহ্নিত আমাদের শরীয়ত এবং ধর্মে তোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা গিবত পরনিন্দা করা সেই পরনিন্দার সাথে মানুষের সম্মানহানি আছে এবং সেই পরনিন্দার মধ্যে যিনি পরনিন্দা করছেন তার ক্ষতি আছে যার পরনিন্দা করছি তার কিন্তু ক্ষতি নেই আলটিমেটলি আল্লাহ তার পক্ষে কিন্তু যিনি পরনিন্দাটা করছেন তার কিন্তু ক্ষতি আছে এই জোবান আল্লাপাক রব্বুল আলমিন কি জন্য দিয়েছেন আমি এটার ব্যবহারও করতে পারি অপব্যবহারও করতে পারি এই গি হলো তার অপব্যবহার এবং এই জোবানকে সংযুক্ত করার জন্য কোরআন হাদিসে আল্লাপাক এবং পেয়ারা নবী অসংখ্য জায়গায় বলেছেন মানুলি মা ওয়া মা বাইনা ফাখজাইহি আউদ মানুরাহুল জান্না যদি কেউ তার জোবান এবং লজ্জাস্থানকে যদি হেফাজত করার গ্যারান্টি দেয় জি পেয়ারা নবী বলেছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেবো আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব এই যে জান্নাতের গ্যারান্টি দেওয়ার কথা পেয়ারা নবী বলেছে দুটা জিনিস সংরক্ষণ করার বিপরীতে একটা হলো তার জুবান এবং গিবত হয় সেই জুবান আমি আরেকজনের যখন পরনিন্দা করছি আলটিমেটলি তার সম্মান হানি করছি তার হক নষ্ট করতেছি একজন মানুষ তো আরেকজন মানুষকে সম্মান দেবে আল মুসলিম আকুল মুসলিম এটাই তো আমাদের ধর্ম জি আমি আরেকজনকে সম্মান দিয়ে কথা বলবো লা হোক ওয়ালা ইয়াহজুল হাদিস শরীফ সে তাকে জুলুম করবে না তাকে অপমান অপদস্থ করবে না এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য সে কারণে হাদিসের বেপে আর নবী বলেছেন আর দিন ওয়ান নসিহা দিন হলো পরের মঙ্গল কামনা করা আপনার কাছে এখন আমি একটু জানতে চাবো যে জবানের হেফাজত সম্পর্কে কি বলা আছে কোরআন ঘোষণার মধ্যে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জোবানটাকে হেফাজত করলে গীবত থেকে মুক্তি পাওয়া যায় জি এবং সেই জুবানটা এতই একটা গুরুত্বপূর্ণ আহ রসুল এ করিম সাল্লাল্লাহু আলা সাহাবাই করাম কে বলছেন আমসি আলে কালাক তুমি তোমার জুবানটাকে কন্ট্রোল করো হেফাজত করো রসুল এ করিম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন ম্যান ক্যান ইউ মিন বিল হি ওয়াল ইয়ামিল আহির ফালিয়ু ফালিয়া যারা ইমানদার তোমরা যদি কথা বলতেই হয় তাহলে ভালো কথা বলো মঙ্গলজনক কথা বলো নেকের কথা বলো আর যদি তা না পারো তাহলে তোমরা নিরবত অবলম্বন করো পেয়ারানবীর হাদিস এবং রসুল করিম সাল্লাম বলেছেন আল মুসলিম ও মান সালিম আল মুসলিম মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জোবানের অনিষ্ঠ থেকে আরেকজন নিরাপদ থাকে পেয়ারানবী রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম আরও বলেছেন যে প্রতিটা সকালে প্রতিটা সকালে মানুষ যখন ঘুম থেকে উঠে তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জোবানকে বলে একেল্লা জোবান তুমি আল্লাহকে ভয় করো ঠিক কারণ ইনামায় না আমরা তোমার মাধ্যমেই আছি আমরা নিরাপদ থাকি তুমি যদি নিরাপত্তা দাও আমরা অনিরাপদ হয়ে যাই তুমি যদি আমাদেরকে নিরাপত্তা না দাও ফা ইন ইস্তাকাম তা ইস্তাকাম না তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক ও ইন ওয়াজাজ তা না তুমি যদি বক্র হয়ে যাও আমরা বক্র হয়ে যাই এটা তো দুনিয়ার কথা বললাম এবং আখেরাতের কথা যদি বলি সেটাও হাদিসের মধ্যে আছে ওয়া ইন্নার রজুলা লাইয়া তাকাল্লামু

আবার এমন এমন কথা বলে আল্লাহর বান্দা যে কথা তারা সে জানো না যে তাকে জাহান নামের তলদেশে তার এই জোবানটা পৌঁছে দিচ্ছে আল্লাহর অসন্তুষ্টি এনে দিচ্ছে এবং সে কারণেই প্যারানবী আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না জোবানটাকে বেশি ব্যবহার করো না কারণ কারণ আল্লাহর জিকির ছাড়া যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমার অন্তরটা কঠিন হয়ে যাবে এবং আর আল্লাহ থেকে ওই বান্দা সবচেয়ে বেশি দূরে থাকবে যেই বান্দার কলপটা কঠিন হয়ে যাবে জি তাহলে যদি বলতে হয় তাহলে বলতে হবে ভালো কথা নয়তো চুপ থাকতে হবে নিরবতা অবলম্বন করতে হবে রসুল করিম সাল্লু তালা আলী সাল্লাম সে কারণে জোবানটাকে হেফাজত করার তাগিদ দিয়েছেন বেশি বিদায় হজের কথা যদি বলি পিয়ারা নবী এই সোয়ালক্ষ্য সাহাবাইকারকে সামনে নিয়ে কি বলেছিলেন যে ও বালাদিকুম হায়দা ও শাহরিকুম হায়দা তোমাদের তিনটা বিষয় একটা হলো তোমাদের রক্ত আরেকটা হলো তোমাদের সম্মান আরেকটা হলো তোমাদের সম্পদ একজনের সম্পদ আরেকজনের উপরে একজনের সম্মান আরেকজনের উপরে এবং একজনের জীবন আরেকজনের উপরে হারাম কেউ কাউকে আঘাত করতে পারবে না কেউ কারো সম্মানহানি ঘটাতে পারবে না হারাম করে দেওয়া হয়েছে কীরকম হারাম এই দিনে রক্তপাত করা যেমন হারাম আরাফার দিন এই শহরে রক্তপাত করা যেমন হারাম তাহলে এই যে গিবতের মাধ্যমে আরেকজনের সম্মান হানি হচ্ছে আরেকজনের হক নষ্ট হচ্ছে এটা তো সেদিন হারাম ঘোষিত হয়েছে এটা এতটাই জঘন্য একটা কাজ আমরা দুর্ভাগ্যজনক হল সত্য আমাদের সমাজে কি পরিবার কি পরিবারের বাহিরে কি এখানে সেখানে আপনি দেখে থাকবেন এই বিনা পয়সার চাকরিটা হচ্ছে কিন্তু আমরা অনেকেই সেখানে আনন্দ পাই আরেকজনের দোষ চর্চার ক্ষেত্রে আরে নিজের দিকে আত্ম উপলব্ধি যেটা মহাসভা যেটা সেলফ অ্যাসেসমেন্ট আমি কি আমি কতটুকু করলাম আরেকজনের মধ্যে এটা নাই এটা সে করতে পারে না আমি করতে পারি এই যে নিজেকে ওভার এস্টিমেট করা এটা শরীয়তে নিষিদ্ধ আগে নিজের দোষটা সে কারণেই ইমাম গজ্জালী সহ সুফিয়া কারাম বলেছেন মান আরেফা আরেফা নফসাহ আগে নিজেকে চিনতে হবে আলাইকুম আনফুসাকু তোমরা নিজেকে আগে জানো নিজেকে আগে চেনো নিজেকে যদি চেনা যায় আর বান্দার মধ্যে যদি বান্দা নিজের দোষটা যদি খুঁজে পায় তাহলে আরেকজনের দোষ চর্চা করার সময় কোথায় আমাকে বলেন আমি আমরা মনে হয় একটা জিনিস এই জায়গায় কোট করতে পারি যে আপনি যে কথাটা বললেন যে এই যে অন্যের বিরুদ্ধে বলা যে হাদিসের মধ্যে যেটা এসে যে মান আখফার আখাহু ফাকাদ বা আলেহি আমি যদি কাউকে যদি চোর বলি সেই লোকটা যদি চোর না হয় তাহলে সে নিজেই চোর হয়ে যাবে আমি কাউকে যদি বেনামাজি বলি তাহলে ওই লোকটা যদি বেনামাজি না হয় তাহলে তাহলে উনি বেনামাজি হয়ে যাবে এই ব্যাপারটা যদি একটু বলতেন আপনি জি এটাও হাদিসের মধ্যে আছে আরেকজনের দোষ চর্চা করে আপনি যেটা বলবেন জি সেটা যদি তার মধ্যে না থাকে সেটা আপনার ভিতরে আসবে আলটিমেটলি ওই গিবত নিষিদ্ধর জায়গাটাই জি আমি যে কথাটা বলছিলাম আমাদের পরিবার থেকে শুরু করে সর্ব জায়গায় আমরা যখন এই চর্চাটা দেখি তখন হচ্ছে কি সামাজিকভাবে আমাদের মধ্যে একটা ক্লেশ তৈরি হচ্ছে কারণ আপনি যখন শুনলেন যে আমার ব্যাপারে হুজুর কথাটা বলেছে তখন কিন্তু মনের একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এবং সেই দূরত্বটা আমাদেরকে সামাজিক দূরত্বের দূরত্ব নির্মাণ করে দেবে এবং সেখান থেকে আস্তে 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 কিন্তু আমাদের সংঘাত তৈরি হয় ঘৃণা তৈরি হয় একজনের প্রতি আরেকজনের এটা সমাজবদ্ধ জীব হিসাবে সামাজিক শান্তি সামাজিক সৌহার্দ্য নষ্ট করে এগিবত এটা একটা ক্যাচির মতো আপনার সাথে আমার সাথে যে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে এটা সেই জিনিসটাকে নষ্ট করে দেয় এটাকে কর্তন করে দেয় যার কারণে মানুষে মানুষে দূরত্ব তৈরি হয় মানুষে মানুষের সংঘাত তৈরি হয় কোনো ব্যক্তি কারো কাছে গিবত করছে এবং যিনি গিবত শুনছেন তার করণীয় কি অনেকেই এই গিবদ বা পরনিন্দ শুনতে আনন্দ পায় এটা কিন্তু আরেকটা গুণা কোরআনিকিমে আমরা যদি দেখি রব্বুল আলমিন বলছেন যারা অপ্রয়োজনীয় কাজ এবং কথা থেকে বিরত থাকে তাদের প্রশংসা করেছেন আল্লাহ পাক আলমিন অন্য আয়াতে সুরা ইসরার মধ্যে আল্লাহ বলছেন দৃষ্টিশক্তি এবং চিন্তা শক্তি এই তিনটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি তুমি শুনছ কি তুমি ভেবেছো কি তুমি দেখেছ জি এখন এই যে শ্রবণ করা আমি কি শুনলাম এটা কিন্তু জিজ্ঞাসিত হবে কোরআনে কেরিমসুরা ইসরা এবং দায়িত্ব সম্পর্কে আপনি জিজ্ঞেস করেছেন কোরআনে কেরিম আল্লাহ বলেছেন সেখান থেকে দূরে থাকো এই যে আল্লাহর নির্দেশ যে অপ্রয়োজনীয় কথা শ্রবণ করা থেকে তোমরা বিরত থাকো সেই নির্দেশের বিপরীতে যারা নীরবে শ্রবণ করবে শুধু শ্রবণ করবে তা নয় কিছু মানুষ আছে গিবধ করতে আনন্দ পায় কিছু মানুষ আছে গিবধ শুনতে আনন্দ পায় এবং এই মানে একটা কি বলে মধুর আনন্দ উপভোগ করার মতো বড় ভয়ঙ্কর জিনিস সেটা এবং সেক্ষেত্রে দায়িত্ব হলো যার সামনে আরেকজনের গীবত করা হচ্ছে যদি সম্ভব হয় সেটা প্রতিহত করা জি যদি প্রতিহত করা সম্ভব না হয় তাহলে সেখান থেকে ত্যাগ করা স্থান ত্যাগ করা যেমন হাদিস শরীফে প্রিয় নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন মান রদ্দা আন দে আখিহি রদ্দা আল্লাহু আন ওয়াজহি না রায়াওমুল কিয়ামা তিরমিজি শরীফের হাদিস যেই ব্যক্তি যখন দেখবে তার একজন ভাইয়ের সম্মান হানি হচ্ছে কেউ গীবত করছে তাই অমর্যাদা হচ্ছে তার সেই অমর্যাদা হওয়ার কেউ যদি ঠেকাইয়া দিতে পারে প্রতিহত করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন এই ব্যক্তিটা থেকে জাহান নামের আগুনকে ঠেকাইয়া দেবেন জাহান নামের আগুন আসতে দেবে না মনে করুন আপনি আমার গিবোধ করছে কেউ একজন আপনি তাকে গিবোধ করতে দিলেন না থামাইয়া দিলেন ওই থামাইয়া দেওয়ার মাধ্যমে আমার সম্মানটা রক্ষা হলো মানুষ আমার এই ত্রুটিটা জানতে পারলো না আপনার ব্যাপারে পার্টিকুলার হাদিসের মধ্যে পেয়ারা নবী বলেছেন যে এই আমলের কারণে এই প্রতিহত করার কারণে আমার ইজ্জত সম্মান সম্ভ্রম রক্ষা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন খেয়ামতে দিন আপনাকে হেফাজত করবেন জাহান্নামের আগুন থেকে সে কারণে কোরআনে ক্যারিমের অন্য আয়াতে বলেছেন ওয়াইন্ন মাইয়ান ইয়ুনসিয়ানকা الشয়طان ফালা তক'উদ বাদ যিকরা মা আল কামি যালিমী এই সকল মজলিসে বসা অনিষেধ যেখানে গিবত চর্চা হবে যেখানে পরনিন্দা হবে সেই জায়গায় অবস্থান করা বসা নিষেধ আমরা কতজন মানুষের কথা বলি কে কার কথা শুনে কি আলেম কি জালেম কি সাধারণ কি অসাধারণ কি ঘরে কি বাইরে কি মসজিদে কি মেহরাবে কি মেম্বরে কি স্কুল কলেজ মাদ্রাসায় দোকান পাট সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে টং দোকানে গিয়ে বসে বসে আমরা যে কাজটা দিয়ে দিনের কাজ শুরু করি সে কাজটা হলো আরেকজনের গিবদ করা আরেকজনের পরনিন্দা করা এই জায়গা থেকে যদি একজন মুসলমান নিজেকে হেফাজত করতে না পারে রোজার কথা যদি বলি যে প্যারা নবী রসুল করিমস্লাম বলেছেন যে নতুন ওয়া হিসনুন সাহেবুহা সিয়াম হল একটা ঢাল কার্যকর একটা ঢাল এটা গুনা থেকে মানুষকে হেফাজত করে যদি না রোজাদার গিবত করার মাধ্যমে সেই ঢালটাকে ভেঙে ফেলে তার মানে গিবত এমন একটা জিনিস সেই গিবতের কারণে আপনার রোজা ক্ষতিগ্রস্ত হয় ঢালস্বরূপ সেই রোজাটা ঢালটা ভেঙে যায় পেয়ারানবী রসুল করিম সাম এই যে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ সিয়াম সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে গিবতের মাধ্যমে কত বড় জঘন্য অপরাধ পেয়ারানবীর আরও দুই একটি শরীফ যদি আমরা কোট করি রসুল করিম আর সাল্লাম হাদিস শরীফ করেছেন যে কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের সম্মান রক্ষা করে তাহলে রব্বুল আলমিন তার অস্তিত্বটাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন তার অস্তিত্বটাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন সুতরাং আমরা যাতে গিবৎ চর্চা থেকে নিজেদেরকে হেফাজত করি গীবত শোনা থেকেও নিজেদেরকে হেফাজত করি গিবতের মজলিসে বসা থেকেও যাতে নিজেদেরকে হেফাজত করি এবং এই গিবত থেকে বাঁচার জন্য আমাদের মানে আপন দৃষ্টি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখা এটার বিকল্প যে যার গিবত করবে সে তার হকটা নষ্ট করবে এবং কীরকম হক দেখুন সম্মান হানি করা আর সম্পদ হানি করার মধ্যে পার্থক্য আছে জি আপনি মনে করেন আমার একটা জিনিস দামি জিনিস আপনি নষ্ট করে দিলেন আমি চাইলে সেটাকে সহজেই কিন্তু রিপ্লেস করতে পারি বা সেটাকে আর্ন করতে পারি কিন্তু আমার সম্মানটা যদি নষ্ট করেন তাহলে সম্মান কিন্তু রাতারাতি অর্জন করা যায় না সে কারণে সম্পদ হানি থেকে সম্মানহানি করা এটা আরও জঘন্য অপরাধ মোহারা মৌলানা আবুল কাসেম মোহাম্মদ ফজদুল হক আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম গিবত প্রসঙ্গে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই পবিত্র মাহে রমাদান আমরা এই গর্হিত কাজটা থেকে যাতে হেফাজতে থাকি এবং রমজানের বাহিরও যাতে আমরা নিন্দা থেকে নিজেদেরকে হেফাজত করি সে প্রত্যাশা রাখছি এবং প্রত্যাশা করছি আল্লাহ পাক রব্বুল আলমীন সবাইকে এই করোনা সংক্রমণ থেকে হেফাজত করুন আমাদেরকে আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে সারা পৃথিবীর মানুষকে এই করোনা থেকে আল্লাহ পাক রব্বুল আলমীন ও মুক্তি দান করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমির মাহার মাদান দেখলেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি